দাদা দাদা ভাই দাদা ভাই কোন এক মহাহাতি অতিথিয়ে সিংহ দ্বারে তোমার বাবে করেছে অপেক্ষা। যোয়া ভাই সাদরণে লই আহাতে রাজ হব। ভাল দাদা, জয় হক মহারাজ, আমার পণিপাত করিব গহন। হে মহাহাতি, অযোধ্যাপতির পণিপাত করিব গ্রহণ। মহারাজ, আপনাকে দরখান করে রাজ্যর শান্তির বার্তা হইছে অনুমেয়, কিন্তু এতে বিশেষ কারণতে আহিল আপনার কাছে। নিঃসন্দেহে প্রকাশ করক মহাহাতি, সাধ্য অনুসারে রাম হব আপনার সহায়। ক্ষমা করিব মহারাজ, মই যি কথা করিম আলোচনা আপনার মূর বাহিরে অন্য কোনোয়ে যদি করে শ্রবণ, মহা অথন্তর ঘটিব নিশ্চয়। নিশ্চিন্তে থাকুক হে মহাহাতু, আপনার মূর আলোচনা কোনো লোকর নহব কবি, আর যদি এনে হয় সত্য সত্য করি মই করিল প্রতিজ্ঞা, মৃত্যুদণ্ড অথবা বর্জন হব তার অশ্বিত বিধান। আপনার কথা তো মই মানিল প্রত্যয়, আপনার বাক্য কদাপি নহয় যাতে খণ্ডন। ভাই দাদা, আমি কিছু সময় মহাসাধুর সঙ্গে করিম বার্তালাপ, নাহুমানে উলতি দুই কক্ষর পড়া অন্য লোকর প্রবেশিত নহব বিধান। লক্ষ্মণ দাদা, তোমাক মই দ্বারপালর দায়িত্ব করিল অর্পণ, তুমি ভালদরে করিবা নিরীক্ষণ। ভাল দাদা, তোমার আজ্ঞা মানি দায়িত্ব মই করিল গ্রহণ। তেন্তে মহাসাধু, আমি আলোচনা কক্ষলে যাম, তুমি শোকাদৃষ্টি রাখিবা ভাই ভরত আর সত্যগ্ন, তোমালোক যা নিষ্কর্তব্য। ভাল দাদা। নিশ্চয় দাদা এক গভীর সমস্যার হইছে সন্মুখীন, নহলে নো এনেদরে প্রতিজ্ঞা করি সাধুর আগে দ্বার রক্ষী করে নে অনুজ লক্ষ্মণক। বারো যেই নহক লাগে, দাদার আজ্ঞা মানি কর্তব্য মই করিম পালন। নাহে মানে উলতি দুয়ো কক্ষর পরা, মানব হে নালাগে এটি পতঙ্গর প্রবেশ নহয় সম্ভব। দুর্ভিক্ষ দুর্ভিক্ষ মাথু দুর্ভিক্ষ, অযোধ্যার সতু দেখে দেখো কেবল দুর্ভিক্ষর গলিয়া দাবর, খাদ্যর অভাবে গণিছে পর্যায় মৃত্যুর ক্ষণ, অবিষ্টেতে হরিষে পাঁচ তরুণতা বিক্ষর, নাই 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 ইয়ার বাবে তাই কেবল অযোধ্যা রাজন শ্রী রামচন্দ্র, এটি ক্ষণে করি সাক্ষাৎ শ্রী রামচন্দ্র, ইয়ার কোনো করু সমাধান। শান্ত হোক শান্ত হোক ঋষিবর, অযোধ্যার রাজভাতৃ প্রণিপাত করিব গ্রহণ। বারু কোকসুন মুনিবর, কিবা হেতু দেখু তব ক্রোধম্বিত মন, কে চিন্তাই আপনাক করেছে বিব্বল। ব্যক্ত করি মোর উদ্দেশ্য তোমার আগে, নকল নকল মোর সময় অপচয়, মোক লাগে শ্রীরামর সাক্ষাৎ। দাদার সাক্ষাৎ এবে নহয় সম্ভব, দাদা আলোচনা কক্ষে বিশেষ সকামে, সেই ক্ষণে অন্য লোকের প্রবেশের নাই অনুমতি, গতি মনোভরে অপেক্ষা করে কিছুক্ষণ আমার সঙ্গে
বাৰ্তালাপে ধন্য কৰক, অধম সেৱক দাদাৰ সাক্ষাৎ দেৱে নহয় সম্ভৱ। ইমান স্পষ্ট মূৰ্খ মুনিবৰ নিশিনিলি নিশিনিলি তাই এই তপস্বীৰ বখানে তপৰ মহিমা মুনিবৰ এই যি ক্ষণে ব্ৰহ্ম হপে কৰুষণ ভস্ম এই অযোধ্যা গড় তথাপিতো ক্ৰোধ মোৰ যে নহয় উপক্ষম আৰু অকমান্য ৰজা শ্ৰীৰাম সন্দৈ মুনিবৰ ৰাজ্য শাসনলৈ পিছি দি মুনিবৰ জলাঞ্চল দি বজাৰ হান্তে আলোচনাত মুক্ত আজি ৰুদ্ধদাৰ বৈঠকে মুনিবৰ ৰাজ্যৰ দুৰ্ভিক্ষৰ বাবে দুখ নাই দাদা শ্ৰীৰাম সুন্দৰ দুখ দুখেই অযোধ্যাৰ হিংসা কৰিয়া প্ৰজাৰ চক্ৰান্ত কৰি হিংসকৰ দলে জননী বিহীন কৰিলে সমগ্ৰ অযোধ্যাবাসী লক্ষ্মী বিহীন ৰাজ্যত মিছাকৈ শান্তিৰ মায়াজাল ৰচনা কৰাৰ আছে জানো কিবা প্ৰয়োজন আছে জানো কিবা প্ৰয়োজন মুনিবৰ মুনিবৰ নালাগে 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 তৰুণীতে শিক্ষাৰ পাঠ আৰু তপস্বীৰ বাখা মুৰ্খ হন মোৰ প্ৰৱেশস্থলী আজি নহয় সম্ভৱ এটি ক্ষণে কৰিম মই ব্ৰহ্ম মুনিবৰ ধ্বংস হ'ব অযোধ্য নগৰ ধ্বংস হ'ব ৰাম চন্দ্ৰ শিৰাদিনলৈ রক্ষা করিম মই সমগ্র অযোধ্যাবাসী রক্ষা করিম জ্যেষ্ঠ দাদা মোর শ্রীরাম চন্দ্র মনিবর আপনার ইচ্ছায় হক পূরণ আহক আহক মনিবর প্রভু
ময়েই মহাকাল, প্রভুর বিষ্ণুর আজ্ঞা মানি আহিল আপনার কাছে। হে মহাদেব, শ্রীরাম সুন্দর প্রণিপাত করিব গ্রহ, প্রভু বিষ্ণু আপনার কি আজ্ঞা করিলে পড়া, যার বাবে আপনি এনেদরে গোপনে মূল্যগত আলোচনাত মগ্ন হব লগা। প্রভু, আপনার মানব জন্মর সকল কার্যই হল সম্পাদন, সেই হেতু বৈকুণ্ঠলৈ যাওয়ার বার্তাবাহক রূপে পবকিলো ময় অযোধ্যা নগরে। আর শুনক প্রভু, এটি অতিকে গোপন কথা। দাদা, দাদা, দাদা লক্ষ্মণ, দাদা মোর দুঃখ করিব মার্জনা, তপস্বী দুর্বাসাই তোমার সাক্ষাতর বাবে অনুরোধ করাত তোমার আদেশ লঙ্ঘন করে প্রবেশিল মই সেই গোপন আলোচনা কক্ষত। হৌয়া হৌয়া রই আছে তপোধন সিংহদ্বারে তোমার বাবে দাদা। যা ভাই, লই আনা তপোধনক মোর সমীপে। ভাল দাদা। হরি ওম, হে তপোধন, অধমর প্রণিপাত করিব গ্রহ। কক তপোধন, কিবা দরে তুষ্ট করু ময় আপনার। জানাকে তুষ্টি মোক অনাহারে কত ঈশ্বর জনে অযোধ্যার নিরিখ বজায়, তার পাশতো রাজসুখত মতলে হয় শান্তির আশা তুমি মন্তর কক্ষ। শুনা শুনা হেরা শ্রীরামচন্দ্র, ভুকাতর আশ্রমবাসী রই আছে অযোধ্যার দ্বারে এমুঠি অন্নর বাবে, সবে করিষ্ণ যমুনার জলে অপেক্ষিম তোমার আপ্যায়নের বাবে, সকল দায়িত্ব সপিল তোমার পাশে মই এতিয়া আহিলো। কর্তব্য তুমি রাখিবা মনত। মরাওক মহারাজ, আপনার বাক্য নহল রক্ষণ, উদ্দেশ্য তোমার ঘটিল প্রবাদ, এবে মই মাগিল বিদায়। হত্যা রাখি উচিত বিচার কর্তব্য আপনার। দাদা, তই রাজসাজ্ঞা কিয় করিলি লঙ্ঘন? দাদা, নহলে যে ঋষির কোপানলে ধ্বংস হব অযোধ্যা নগর, ধ্বংস হবা তুমি জ্যেষ্ঠ মোর প্রাণরও অধিক, মোর দুঃখ মার্জনা করিবা দাদা। ইয়ার পরিণাম তই কি জানো ভাই? দাদা, ইয়ার পরিণাম অর্থাৎ লক্ষ্মণ বর্জন, বর্জন অথবা মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। দাদা, 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 তুমি মোক বর্জন নকরিবা দাদা, তার পরিবর্তে তুমি মোক মৃত্যুদণ্ড দিয়া। তোমার হাতে মৃত্যু মোর শ্রেষ্ঠ উপহার। অর্থাৎ তুমি রজা, মই তোমার আশ্রিত প্রজা। নহয় ভাই, তই মোর আসনের ধন। দাদা, কোনহতে মই তোক ত্যাগ করু ভাই। দাদা, প্রতিজ্ঞা পালন ক্ষত্রিয়র ব্রত, ময়ো তো ক্ষত্রিয় রঘুবংশী দশরথ নন্দন, যে লক্ষ্মণে
যে লক্ষ্মণে পিতৃব্রত পালি চৈধ্য বছরে অনাহারে অনিত্যারে তারে কটালু জীবন দুর্ঘোর অরণ্যর মাজত হাজার বিপদকু নেউসি ঢাল রূপে থিয়দি রাঘবর সন্মুখ উর্মিলার সুখ দুঃখ করি আউকান জীবন নির্বাহ করছু জীবন নির্বাহ করছু কেবল তোমার বাবে দাদা স্তব্ধ হবাই বর্জিতজন আলিঙ্গন নালাগে নালাগে লব দাদা তুমি মোক বুকু থাবতি লক্ষ্মণ তার পরিবর্তে স্নেহ মায়া যত মানে আছে মরমর বন্ধন সকলকে তীক্ষণে ত্যাগ করাই লক্ষ্মণর আগে স্নেহর যুগসূত্র স্নেহর যুগসূত্র দাদা দিয়া লক্ষ্মণ নয় ভাই ওই মোর আসলর ধন বিঘর্ষণ দিব নো ভাই তোর অবিহনে অপূর্ণ এই রামর জীবন দাদা মনত পেলেওচুন ভাই পঞ্চবতী বনর কথা মনত পেলেওচুন ভাই লঙ্কার সেই মহারণর কথা দাদা নহলি হেতেন যদি তই রাঘবর সহায় মেঘনাথ মহাবীর সংহার করি পূজার গৃহে রাবণর শক্তি হেল বুকুত বহুয়াই বীর যোদ্ধা ভাতৃ তই দিলি পরিচয় দাদা আর তোক তোক মই কোন হাতে বিঘর্ষণ দিও লক্ষ্মণ তোক মই বিঘর্ষণ দিব নোৱাৰো লক্ষ্মণ তার ব্যথিত কি মোৰ এই জীবন করিম সমাপন দাদা 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 কি হল তোমালোকর কিবা হেতু এনে রূপ করিছা ধারণ দাদা দাদা লক্ষ্মণ কিবা হেতু দেখো তব বিখন্ন বদন দাদা কি হইছে তোমালোকর কিবা হেতু এনে রূপ করিছা ধারণ ভাই দাদা দাদা লক্ষ্মণর অবিহনে জানো এ রামর কিবা অস্তিত্ব থাকিব দাদা লক্ষ্মণের অবিহনে তোমার অস্তিত্ব দাদা তুমি কায়া আর বনসঙ্গী লক্ষ্মণ তোমার ছায়া রাম লক্ষ্মণ এটি দেহ এটি প্রাণ সেই লক্ষ্মণকে বিঘর্ষণ দিব লাগে আজি শ্রী রামচন্দ্র মই সেই ব্রাহ্মণক দিছিল প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি রক্ষার্থে আজি বিঘর্ষণ দিব লাগে স্নেহর লক্ষ্মণক দাদা আরোহি ব্রহ্মতালত দংশন করে ঘোর মানিকা নমাই আনিলে আদি রামর জীবন মৃত্যুদণ্ড নেই লক্ষ্মণ বর্জন দাদা বিধির বিধান মানে
এটার পাছত এটা পরীক্ষাত অবতীর্ণ হই, হেরি বলো খবর সহ অনুতপর পত্নী বিখর্জিন জীবনের সমস্ত হোক, মাথু মাথু তোরেই হাহকত ভাই কটাইছো জীবন, আর তই সুধিছ তোক দিব লাগে আজি মই বিখর্জন। ওয়া দাদা মৃত্যু দণ্ডনে লক্ষ্মণ পর্যন্ত ভাই এবার বকুল মাছ লইয়া এবার পলুয়াই লত বকুত হেপা পলুয়াই লও মই তো বকুত হাবতি স্নেহর অনুষ দাদা কিদরে কিদরে মই তোক দিম বিসর্জন, নাই বন জীব লাগে যদি নরক যন্ত্রণা দিয়ে যদি অভিশাপ মুখ উপরি পুরুষে দিয়ক, তথাপি তো লক্ষ্মণ বর্জন মোর বাবে অসম্ভব অসম্ভব, বাক সাতুচ্চতা করি পরিহার স্পষ্ট ভাবে কোয়া দাদা স্পষ্ট ভাবে কোয়া, লক্ষ্মণ বর্জন নে মৃত্যুদণ্ড ভাই রামর আদেশ, কোয়া দাদা মৃত্যুদণ্ড রে লক্ষ্মণ বর্জন রামর আদেশ, কোয়া দাদা মৃত্যুদণ্ড রে লক্ষ্মণ বর্জন রামর আদেশ, কোয়া দাদা কোয়া দাদা মৃত্যুদণ্ড রে লক্ষ্মণ বর্জন রামর আদেশ, কোয়া দাদা মৃত্যুদণ্ড রে লক্ষ্মণ বর্জন, কোয়া দাদা মৃত্যুদণ্ড রে লক্ষ্মণ বর্জন বর্জন দাদা।
নিজৰ জীৱনকো দিলে বলিদান। বিদায় দিয়া মোক দাদা, জীৱনৰ শেষ মুহূৰ্ত জনাইছো প্ৰাৰ্থনা ভাতৃৰূপে সৰ্বধূসমূহ মৰ্যদা। বিদায় দিয়া দাদা, প্রথমে জানকী মাতৃক, তারপর লক্ষ্মণক, তুমি নিষ্ঠুর দাদা, তুমি দাদা কিয় তুমি নিষ্ঠুরতার দিলা পরিচয়? অভিশপ্তে ভর, অভিশপ্তি ভস্ম কর হতুক ন রামর জীবন, অভিশাপর যজ্ঞ হচ্ছে শ্রী রামচন্দ্র। মই ইমান নিষ্ঠুর নয় দাদা, তহতো কি মই স্নেহ নকরু? তহতর বাবেই তো রামে করে আছে জীবন নির্বাহ দাদা। নাই নাই ভরত দাদা, জনাই দে নাই দাদা, দাদা পরিচয় করে দে অযোধ্যার রাজনীতি ধর্মনীতির বিধি। আর সেই অগ্নি, আর সেই অগ্নি জয়ী পুরী সৃষ্টি করক অযোধ্যার নতুন দিগন্ত, আর সেই অগ্নি
দহি পুরী অযোধ্যা সৃষ্টি করক নতুন দিগন্ত, নতুন দিগন্ত। চৌবনতে মই ৰহিব খোজা উৰ্মিলাৰ জীৱন পুষ্প পাহি এটি দুটি পাহি মেলি হ'ল সাতিষ্কৃত। দুখৰ পাছত সুখ আহে নিয়ম জগতৰ, সেইবাবে উৰ্মিলাৰ জীৱনৰ দুখৰ বন্তি গছিলো মাই। উৰ্মিলা, উৰ্মিলা, মোৰ প্ৰণিপাত কৰিব গ্ৰহণ, আশীৰ্বাদ কৰিব চিৰদিন যেন আপোনাৰ সেৱা কৰিবলৈ পাওঁ। উৰ্মিলা, আজি তুমি মোক সেৱা কৰাৰ কোনো প্ৰয়োজন নাই, আজি তুমি মোক সেৱা কৰাৰ কোনো প্ৰয়োজন নাই। স্বামী, ইচ্ছা অনুসৰি, ইচ্ছা অনুসৰি হাত দি ইচ্ছা পূৰ্ণ কৰা তোমাৰ জ্বলন্ত সোহৰ। এইবোৰ আপুনি কি কৈছে স্বামী? নাই মোৰ কোনো ক্ষোভ আপোনাৰ প্ৰতি, আৰু আপোনাৰ এই অস্থিৰতাৰ কাৰণ প্ৰকাশ কৰক পত্নীৰ আগত, সাধ্যানুসাৰে সমস্যাৰ মই কৰিম সমাধান। বাৰু কোৱাচোন, এটি কথা স্পষ্টভাৱে মোক। স্বামী, তোমাক যদি মই এৰি যাওঁ চিৰদিনৰ বাবে, তেতিয়া তুমি তেতিয়া তুমি কি কৰিবা প্ৰিয়ে? স্বামী, তেনে কথা নানিব মনত, পুনৰবাৰ আপোনাৰ সংগ ত্যাগ কৰাটো মোৰ বাবে কল্পনাতীত, আৰু এনে কোনো শক্তি নাই এই ত্ৰিজগতৰ মাজত যি শক্তিয়ে মোক কাঢ়ি নিব আপোনাৰ পৰা। আৰু স্বামী, আহে যদি তেনে দুৰ্ভাগ্য মোৰ কপালত চন্দ্ৰ সূৰ্য গ্ৰহ নক্ষত্ৰ মণ্ডলীক সাক্ষী কৰি আপোনাৰ চৰণ স্পৰ্শী মই কৰিছোঁ অংগীকাৰ, আপুনি নিজ হাতে মোচন কৰি মোৰ শিৰৰ সেন্দুৰ বিচ্ছেদ দিব লাগিব স্নেহৰ উৰ্মিলাক, অন্যথা আপোনাৰ মোৰ বিচ্ছেদ কদাপিতো নহয় সম্ভৱ। এয়া এয়া তুমি কি কৰিলা উৰ্মিলা? এনে অংগীকাৰ কৰি কিয় ঠেলি দিলা মোক এই জ্বলন্ত অগ্নিত? মই নিজ হাতে মোচন কৰিব লাগে তোমাৰ হীৰৰ সেন্দুৰ। স্বামী, সেয়া সেয়া যে অসম্ভৱ উৰ্মিলা, সেয়া সেয়া অসম্ভৱ। তাৰ মানে সঁচাকৈয়ে আপুনি মোক ত্যাগ কৰিব? তোমাৰ অনুমান অসত্য নহয় উৰ্মিলা। কিন্তু কিয় অপৰাধ কৰিলো মই আপোনাৰ পাখে, যাৰ বাবে পাৰে পাৰে দেখিব উৰ্মিলা? কওক স্বামী, কিয় আপুনি মোক কৰিব বৰ্জন? কিন্তু এয়া উৰ্মিলাক কৰা বৰ্জন নহয়, সত্য ৰাখি বিধি মতে শ্ৰীৰামচন্দ্ৰই মোক কৰিলে বচন। স্বামী, প্ৰভু শ্ৰীৰামচন্দ্ৰই আপোনাক কৰিছে বচন। ৰঘুমণি অত্যধিক তোমাৰ ভাতৃষ্ণে লক্ষ্মণ বৰ্জন কৰোঁতে ঘোষণা এবাৰলৈ
কৃষ্ণে মহান কৃষ্ণে আৰু হেই জাগৰ কথা উৰ্মি বিধায়ৰ ক্ষণত দাদাক দুখ দি মন কষ্ট নিদিবাই লক্ষ্মণৰ প্ৰাণ স্বামী বিধায়ৰ ক্ষণত দাদাক দুখ দি মন কষ্ট নিদিবাই লক্ষ্মণৰ প্ৰাণ ঠিক কৈছে প্ৰভু শ্ৰী ৰামচন্দ্ৰ আদি খুব বাধা দিয়াৰ শক্তি মোৰ নাই কিন্তু নিজ প্ৰতিজ্ঞা ৰক্ষাৰ তোমাৰ আছে অধিকাৰ গতিকে স্বামী মোৰ প্ৰতিজ্ঞা মানি মচি দিয়ক মোৰ ক্ষীৰৰ সেন্দুৰ মচি দিয়ক স্বামী পলম নকৰি মোৰ প্ৰতিজ্ঞা ৰাখি মচি দিয়ক মোৰ ক্ষীৰৰ সেন্দুৰ মচিব লাগে তোমাৰ হীৰৰ সেন্দুৰ ধৰ্মৰ বিৰোধ এনে কাৰ্য মই নোৱাৰো কৰিব হমুনি সেয়া যে অসম্ভৱ আপুনি জিলে কি আছে মোৰ হীৰত সেন্দুৰ আগাৰে আপুনি যেতিয়া গুচি যাব এই সংসাৰৰ পৰা মোৰ এই সেন্দুৰৰ জানো কিবা মূল্য থাকিব গতিকে স্বামী পলম নকৰি মচি দিয়ক মোৰ হীৰৰ সেন্দুৰ মচি দিয়ক স্বামী মচি দিয়ক মচি দিয়ক গুৰুবিলাৰ জীৱনৰ ৰঙীন ধৈৰ্য ধৰা ধৈৰ্য ধৰা উৰ্মিলা নহব স্থিৰ স্বামী কিয় তুমি সাধাৰণ নাৰীৰ দ্বাৰে এনে বাক্য কৰিছা উচ্চাৰণ তোমাৰ ত্যাগৰ বাবে চিৰস্মৰণী হৈ ৰবা তুমি এই ভাৰত ভূমিত তেনেস্থলত এনে বাক্য উচ্চাৰণ মহাপাপ উৰ্মি সেইবাবে উচ্চাৰণ কৰিছো এনে বাক্য আছে তাৰ বাবে আপুনি মোক ক্ষমা কৰিব স্বামী মাত্ৰ মই আপোনাক চৰণত ধৰি কৰিছো অনুৰোধ মোক পৰিত্যাগ নকৰিব স্বামী মোক ত্যাগ নকৰিব মোক ক্ষমা কৰা উৰ্মিলা স্বামী এয়া তোমাৰ আৰু মোৰ এক মিলন এয়া তোমাৰ আৰু মোৰ এক মিলন নহয় স্বামী ত্যাগ নকৰিব স্বামী মোক ত্যাগ নকৰিব স্বামী বিদায় উৰ্মিলা নহয় স্বামী বিদায় উৰ্মিলা নহয় স্বামী বিদায় উৰ্মিলা নহয় স্বামী নহয় বিদায় উৰ্মিলা ত্যাগ নকৰিব মোক ত্যাগ নকৰিব বিদায় উৰ্মিলা নকৰিব স্বামী বিদায় বিধি কি নো
পালে আরে তোমার রবি হনে মই থাকু কে নকরি আরে অস্তিত্ব নিজৰ যোৱা ভাই নিয়তিয়ে কৰিছে অপেক্ষা তোমাৰ বাবে ৰৈ আছে দেৱগণ তোমাৰ স্বাগতৰ বাবে তোমাৰ আজ্ঞা হিৰুধাৰ্য ৰঘুমণি তোমাৰ আজ্ঞা হিৰুধাৰ্য দেখা দেখা সর্বজন
ভাতৃর বাক্য পালি প্রাণকতে ইকো জা